আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিনা ব্লগার ইটালি। আমি আছি আপনাদের মাঝে। তো আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতোই আমি আমার আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গল্প করার জন্য। আমার এই ব্লগটা আমি আজকে সকাল থেকেই শুরু করেছি, কারণ সকালে আজকে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। তো উঠে দেখি যে সকাল 8টা বাজে। তো যাই হোক, আর আজকে আমাদের ওয়েদারটা একটুও ভালো না। তো দেখেন কেমন একটা ওয়েদার হয়ে আছে, থমথমে বিরাজ করছে সব দিকে আর বৃষ্টি। আমার আবার এমন ওয়েদার একটু ভালো লাগে না, আবার হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি আজকে এই যে এই মাছটা রান্না করব, ফ্রিজ থেকে বের করে রেখেছি। অনেক সুন্দর, বেশ বড় বড়, তাই না? যাক, দেখা যাক খেতে কেমন লাগে। দেখতে কিন্তু মানে খাওয়ার থেকে দেখতেই আমার কাছে অনেক সুন্দর লাগছে। স্যার কাটাটাও কত সুন্দর, না একদম মানে এক শুধু ইয়েতে, মাঝখানে একটা কাটা। না কাটা কাটার জন্য না, মানে কাটাটা মাছ কাটাটার কথা বলতেছে, যে মাছ কাটাটা কত সুন্দর। আমার এটা বউ, এটা কি মাছ? কিন্তু আমার কাছে মনে হয় স্পাদা মাছ। তো মাছটা আমি দেখা গেছে যে শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করবো, কোনো সবজি অ্যাড করবো না এখানে। তো এতে হয়ে যাচ্ছে, আর একটু পরে মাছটা নামিয়ে ফেলবো। কালারটা কিন্তু সুন্দর আসছে। আর এখানে একটু বেগুন রান্না করতেছি শুটকি দিয়ে। আর তো আজকে রান্নাবাড়ি আমার এটাই। ফাইনালি আমার মাছ রান্না শেষ, এখন দেখা যাক। আমার মাছ রান্না শেষ, গোছলো শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো। মামিনা বাবা খেয়ে এখন কাজে যাবে, তো মাইমুনাকেও খাবার দিয়ে দিছি। মাইমুনা খাচ্ছে, মামিনও খাবে একটু পরে। তো মনে হয় মাছটা কেমন, টেস্ট কেমন, ভালো লাগতেছে খেতে? মনে হয় টেস্ট আছে। আমি গতকালকে কি কি বাজার করে এনেছি এটা আমি আজকের ভিডিওতে শেয়ার করব। এটা আমার গতকালকের ভিডিও। তো এই যে আমি একটু মাছ নিয়েছি, মাংস নিয়েছি। কী কী বাজার করে নিয়ে এসেছি, এই যে এখানে ব্রেড আছে, স্যান্ডউইচের ব্রেড, ওর বাবার জন্য নিয়ে এসেছি। স্যান্ডউইচ বানাই দিলে কাজে নিয়ে যাবে আর কি। তো তার সঙ্গে এখানে আছে হচ্ছে বিবিতা, সেভেন আপ, লেমন সোডা, অ্যালোভেরার জুস নিয়েছে। তো এরপরে আমি আমার জন্য নিয়েছি ফ্রুটার মধ্যে নিয়েছি আপেল, কারণ আমি আপেলটা লাইক করি, আমার মেয়েও খায়, আমিও খাই, আপেলটা নিয়েছি। তারপরে এখানে এটা কি দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আলু, ঠিক আছে, এটা হলো আলু। তারপরে এখানে এখানে আছে হচ্ছে শসা, এরপরে এই যে ম্যাঙ্গো। ম্যাঙ্গোগুলি খুব একটা ভালো না, তো যার কারণে দুইটাই নিয়েছি, দেখা যাক কেমন লাগে। আর এখানে একটা নারকেল, তারপরে এই যে এটা নিয়েছি, এটা হচ্ছে বাংলাদেশের যে প্যারিস আছে এরকম দেখতে, জানি না এটা খেতে কেমন লাগবে, খেলে বোঝা যাবে। এটা দাম ভালো নিয়েছে, উনু আরো অত্যন্ত প্রায় 2 এরোর কাছাকাছি। আর এই দিক থেকে আছে হচ্ছে আমাদের একটা ফেস্তা আছে এই সপ্তাহে, তো যার কারণে 7 আপ নিয়েছি। আর ওর বাবার কাজের জন্য এই যে কেক, তারপরে একটা পেস্ট, তারপরে এই যে গাজর। মমিন আসো আমাকে একটু আয়তর করো, তারপরে তো মমিন চকলেট নিয়েছে। বসো, তুমি বসো, আচ্ছা তুমি বসো, বসে সব বের করো, বসে যাও, নিচে হাঁটু গেড়ে দিয়ে বসো। এদিকে চিপস, এদিকে মাংস, ফ্রেশ লাতে, এটা হচ্ছে ফ্রেশ লাতে। এরপরে এখানে মাইমুনার জন্য নিয়েছি সালামিনো, এই যে ও তো অনেক সালামিনো পছন্দ করে। তুমি বসে দাও না মমিন, তোমাকে বসতে বলছি, নিচে রাখো সব। মমিন এই তো, তো এখানে হচ্ছে এখানে আর একটা প্লাম কেক নিয়েছি, এই যে। তারপরে তো এখানে আছে পানে, এখানে আর একটা ব্রেড নিয়েছি স্যান্ডউইচের জন্য, দেখা যাক এটা কেমন লাগে, দুটো দুই গুস্ত। তারপরে এই তো এখানে আছে লিমনে, এরপরে চকোলাতো, এই যে এটা খেলে ভালো শরীরের জন্য, মাঝে মধ্যে আর কি, সব সময় না। তারপরে বাবার কাজের জন্য এই যে বিস্কিট। আর এদিক থেকে আছে এই ব্যাগে, দেখা যাক এখানে কী কী আছে।
এখানে হচ্ছে বানানা বানানা আমরা খেয়েছিলাম বাইরে কিছুটা তারপরে হচ্ছে যে টমেটো বাস্তা আর কিছু নাই আর এই যে মিষ্টি আলু দেখা যাক আমরা কখনো মিষ্টি আলুটা খাই নাই এটা ট্রাই করার জন্য নিয়ে এসেছি কেমন লাগে দেখি খেতে বাংলাদেশে খেতাম দুধ দিয়ে আমার মনে আছে আর এটা হচ্ছে তন্ন এই যে বড় তন্ন এটা দিয়ে দেখা গেছে যে মানে সাশ্রয় হয় ছোট তন্নগুলি দিয়ে তো বেশি দিন যায় না এই বড়টা খুলে মোটামুটি অনেকদিন স্যান্ডউইচ বানিয়ে দিলে সুন্দর খেতে পারবে আর এখানে কি আছে হ্যাঁ এখানে হচ্ছে কোক আর হলো সেভেন আপ আমরা চারটা নিয়েছি আর কি আমাদের ফেস্তার জন্য এই হচ্ছে আমার এই বাজার বাজার করাও কষ্ট নিয়ে আসে মানে বের করে গোছানো অনেক কষ্ট তো যাই হোক খেতে হলে তো বাজার করতেই হবে গোছাইতে হবে কিছু করার নেই এই হচ্ছে আমার তোষণোর বাজার এখন এগুলি গোছাই ফেলবো মাইমুনা আম্মুকে একটু হেল্প করো আর আরেক জায়গায় আরেক মার্কেটে যে আমরা গিয়েছিলাম তো রান্নাঘরের জন্য কিছু জিনিস আনছি এই যে একটা ফ্লাওয়ার এরপর হচ্ছে ময়লা ফেলানোর জন্য একটা বুদ্ধার বাসায় আছে তো এটা দেখে আমার কাছে ভালো লেগেছে তো এই জন্য আর কি নিলাম একটা আর পালেতা কিছুদিন আগে একটা নিয়েছি ভেঙে গেছে যার জন্য একটা পালেতা নিলাম আর এদিক থেকে আছে হচ্ছে এই যে আমার ছেলে মেয়ে দুজনের জন্য দুটো মগ নিলাম ওরা পানি খাবে তারপরে এই যে মাছ কাটার জন্য একটা কাচি তারপরে এই যে একটা নিয়েছি হলো কাফে খাওয়ার জন্য একটা মেশিন কারণ দেখা গেছে আমরা কাফেও খাই মেশিনটা নিয়েছি একটা ছিল বাসায় ভেঙে গেছে তো যার কারণে কাফে খাওয়া হয় না তার জন্য একটা মেশিন নিয়েছি আর এই যে মাইমুনার জন্য আর মাইমুনার জন্য পানির বোতল যেহেতু স্কুল খুলে যাচ্ছে তো বাচ্চাদের পানি দিব এই যে আসতে পারবো না সমানে আর নিচ্ছি আমার ছিদ্রত্ব যে পা কাটে ছিদ্রত্ব পা কেটে গেলে আলি মাইমুনা লাগাবে কারণ ওর আবার বেশি কাটাকাটি বেশি হয়ে যায় আর এই যে একটা ফ্রুতার ঝুড়ি ফ্রুতা রাখার জন্য আমার কাছে দেখে ভালো লেগেছে আর প্রাইসও বেশি না যার কারণে নিয়ে নিয়েছি আর এই যে এখানে এই যে সব কিছু ইয়ে আছে আর কি আর এই যে চামচ চামচ রাখানোর জন্য আর কি এই যে ঝুড়িটা সুন্দর তো খারাপ নেই হ্যাঁ তো এই ছিল আজকে আমাদের কেনাকাটা আর কি আর এই যে ফুল আচ্ছা যাক আমরা রান্নাঘর সাজানোর পরে কি আমি রান্নাঘর সাজানোর পরে আরো দেখাবো তো যাই হোক এই ছিল আমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত এই কেনাকাটা এই তো এখন এটা খাবো আচ্ছা ভালোই কুরকুরে মুড়মুড়ে খারাপ না ওর বাবা খাচ্ছে কি অবস্থা মনে বা কেমন লাগে খেতে ভালো লাগছে স্যার এটা খাবো আর তার সঙ্গে চা ওর বাবা তো এগুলি খাইছে যাই হোক আমিও নিয়েছি তবে ভেবেছিলাম বাংলাদেশের মতো লাগবে কিন্তু না আসলে বাংলাদেশের মতো জিনিসের সঙ্গে তার এই দেশে এখানে তো আমরা এখন পার্কে চলে এসেছি আমি এক ভাবি এসেছিলাম আর আরেক ভাবিকে ফোন দিয়েছিলাম তো সে ভাবি আজকে আসবে না আর এদিক থেকে হঠাৎ করেই তো ফাতেমা চলে এসেছে দেখেন সাদা বুড়িটা কারণ দেখা গেছে যে সাধারণত আসে না ভাবি বের হতে চায় না সহজে বাসা থেকে তো আজকে হঠাৎ করে এসেছে তো মাইমুনা তো অনেক খুশি হয়ে গেছে ফাতেমার আয়সাকে দেখে আর এই যে দেখেন আয়সা বুড়িটা দৌড়াচ্ছে এর সঙ্গে আমার মাইমুনাও দৌড় দিচ্ছে তো আমি যে ভালোই হয়েছে মাইমুনার একটু ব্যায়াম হয়ে যাবে কারণ ও দেখা গেছে যে আজকে আমি মানে চিন্তা করতেছিলাম যে পার্কে গেলে মনে চুপ করে বসে থাকবে কার সঙ্গে খেলাধুলা করবে তো যাই হোক এই তো ভাবি চলে আসাতে মোটামুটি মাইমুনার ভালোই লাগছে ফাতেমা আয়েশার সাথে খেলতে পাচ্ছে অনেকদিন পরে আর ওরা তো সাধারণত বের হয় না তো হঠাৎ করে দেখে মাইমুনার কাছে অনেক ভালো লাগে তো মাইমুনা দেখেন আয়েশার ফাতেমাকে দোল দিচ্ছে ওরাও অনেক খুশি মাইমুনাকে পেয়ে আর মাইমুনাও অনেক খুশি ওদেরকে পেয়ে তো যাই হোক মাইমুনার তো প্রথমে ভেবেছিল যে একা একা কী করবে পার্কে যে আর আমিও আজকে বের হতে চাই নাই যে মানে শরীরটা ভালো লাগছিল না তারপরও ভাবি যেহেতু ফোন দিয়েছে তো এই কারণে আর কি বের হয়েছি কারণ মানে
ভাবলাম যে যাক তাহলে একটু ঘুরে আসি। আর এই তো, আর মাইমুনের বিকালটা আজকে ভালোই কেটে যাবে ওদেরকে দেখে। আর খেলা করছে তো কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ পরে আমরা আবার চলে যাবো, কারণ সময় শেষ। আমরা আজকে পার্কে গিয়েছিলাম বিকেলে, হঠাৎ করে ভাবি বললো যে চলেন আমার বাসায়, তাই তো এক ভাবিকে নিয়ে চলে আসলাম। এখন ভাবি আমাদের জন্য নুডলস বানাচ্ছে, নিষেধ করছি তারপরও। আর এই তো দেখেন চা বানাচ্ছে, তা চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে সাথে নুডলসটাও। এই তো দেখেন চা। আর এই যে নুডলস, ভালোই লাগছে দেখতে। যাক আমরা এখন অব্দি খাওয়া দাওয়া করে চলে যাবো, বেশিক্ষণ থাকবো না, কারণ আমার ছেলেটা বাসায়। আর এইভাবে বাসার ভিডিওটা আমি আগেই দিয়েছি, যার কারণে আজকে আর বাসার ভিডিও করি নাই। তো ঠিক আছে, এই তো আমরা এখন নুডলস খাবো। জায়ান তুমি একটু খাও ন, কাল দো কাল দো। তো ভাবি যে আমাদেরকে চা দিয়েছে, চার সঙ্গে আছে হচ্ছে এই যে তরমুজ। তো তরমুজ আমি খেয়েছি 2-3 পিস, আমি তরমুজ বেশি এখন খাবো না, যেহেতু আমাদের এখানে ঠান্ডা পড়ে গিয়েছে। আর এই জন্য আমি আর কি আর তরমুজ নিজেও কিনি না, বাচ্চাদেরকেও খাওয়াই না, আমিও নিজেও খাই না। তো যাই হোক 2-1 পিস খেয়েছি। আর এই যে দেখেন চা, চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর তার সঙ্গে ভাবি আমাদেরকে বিস্কিট দিয়েছে, তাই তো আমরা এখন চা বিস্কিট খেয়ে বেরিয়ে যাব। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যে যেখানে থাকেন না কেন নিরাপদে থাকার চেষ্টা করবেন। আগামীকাল কোনো এক ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে গল্প করার জন্য। আজকের মতো এখানেই।